অলওয়েজ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর আমি মিটিংগুলো মিস করে ফেলি। তো আজকে আমার মিটিংয়ে যেতে হবে বনানীতে, তাই অলরেডি রেডি হয়ে গেছি। বাট রেডি হয়েও লাভ কি, কজ আমার গাড়ি আমার কাছে নাই। দ্যাটস ওয়াই ওবির গাইডারে হায়ার করলাম আর সারিয়ারে বললাম যে তুই গাইডারে নিয়ে বনানীতে, আমার একটা মিটিং আছে। আর আজকে মিটিং মিস দিলে একদম শেষ, কজ 4টা অলরেডি বেজে গেছিলো আর আমার গাড়ি আমার কাছে ছিল না। তার মাঝখানে সুইমকে পিক করে ফেললাম, দেন আমরা তিনজনই মিটিংয়ে যাব গাড়িতে। বাট আরেকটা ঘটনা যেটা আছে সেটা আমি গাড়িতে বলবো, কজ আমার যে মার্ক টু আছে সেই মার্ক টুতে নতুন সাউন্ড সিস্টেম ইনস্টল করা দরকার প্রয়োজন, এটা আমি বলছি যে করবো টাকা হইলে। অ্যান্ড ইনশাল্লাহ কিছু টাকা হয়েছে, দ্যাটস ওয়াই আজকে আমি ওইটাও করব। আজমিরে বলছি ওই মার্ক টুটা নিয়ে সজল ভাইয়ের শোরুমে চলে যেতে, ওইখানে যাই স্পিকার সেট আপ চেঞ্জ করব। আর এখন আমরা যাচ্ছি হয়েছে নগদের অফিসে, ওইখানে আমাদের মিটিং আছে। মিটিংটা শেষ করেই মনে করেন যে আমি ওই যমুনা ফিউচার পার্কের একটু পরে সজল অটোতে যাব। তো অলরেডি আমাদের মিটিং ডান, মানে ভিক্টোরি সাইন দেখাই দিচ্ছে। ইনশাল্লাহ খুব সুন আসবো কিছু একটা নিয়ে। দেন এখানে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা বিল্ডিংয়ের নিচে, হয়তো আমার সাথে সবারই রাস্তার মধ্যে দেখা হয়, এই রাস্তার দেখাটা কিন্তু আপনাদের সাথেও হবে ইনশাল্লাহ আমার। দেন আমরা আমাদের কাজ শেষ করে আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি, যদিও ব্যস্ত শহর, মানে আজকে গুলশানে ইলেকশন যতক্ষণ আপনারা ভিডিওটা দেখতেছেন, বাট আমরা আজকে মানে ঘুরে ফেলছি গুলশানের মধ্যে দিয়ে। যদিও একটু জ্যাম ছিল, বাট তেমন না, বাট জ্যাম ছেড়েই আমরা চলে আসলাম সজল অটোতে। এখানে আমি আমার মার্কটোর নতুন স্পিকারগুলো লাগাবো, যদিও একটা সাবওফার লাগাবো প্ল্যান করতেছি, তো দেখা যাক কি হয়। অলরেডি আমাকে বের করে করে দেখাইতেছিল, চাইছিলাম যে ছোট কিছু লাগাইতে, বাট এরা তো এরাই, এরা আমার বড় একটা ধরাই দিছে যে এটা এখন টিভিতে প্লে করে দেখতেছি এই বড়টা। এই সাপটা আমি আমার গাড়ির পিছনে লাগাবো। আর গায়েজ আমার গাড়ির যত নাট বল্টু আছে সব মানে কাপাকাপিতে খুলে যাবে, এটা আমি জানি। ঠিক এই পাশে ডান পাশের JBL-টা আমার খুব বেশি ফেভারিট, ইনশাল্লাহ ওয়ান ডে ক্লিপসে লাগাবো। তার পাশে একটা শোরুম, সেখানে আমরা গাড়ির দাম জিজ্ঞেস করতে গেছিলাম, প্রচুর হাই হয়ে গেছে গাড়ির দাম, কজ মানে এত হাই যে বলার বাহিরে কি গাড়ি কি হয়ে গেল। তারপর আমার গাড়ি থেকে একটা ছাতা বের হলো, কজ এই সাবওফার এখানে যাবে, যদিও স্পিকারগুলো চেঞ্জ হবে। সোলমান সুইম বলতেছে ভাই এত লেট কেউ করে, আমার বউ আছে আমার বাসায় যেতে হবে। আজমিরে বলছে আমারও বউ আছে কিন্তু আমি বাসায় যাই না। আমার কিছু খোলা জিনিস মানে সামনের এগুলো ব্যাগ ডালাই ছিল, এগুলো বলছে এগুলো লাগাই ফেলা দরকার। আর এখানে এখন সেট আপ হবে, ওয়্যারিং হবে, একটু সময় লাগবে, যদিও 2-2.5 ঘন্টার মতো ছিলাম, বাট দেখতে দেখতে সময় কাটেই যাবে, এটা স্বাভাবিক। তারপর সজল ভাই আমাদের জন্য মিট বক্স নিয়ে আসলো, সেখানে আমরা মিট বক্স খেয়ে ফেললাম, কজিরুম একটা বড় ভাই থাকলে ধান্দা তো মাস্ট হয়ই। তারপর সজল ভাইয়ের একটু ফুটেজ নিলাম, সজল ভাই বললো যে এই আমি এত সুন্দর, তুই আমার সুন্দর করে ফুটেজে নে। আমি বললাম ওকে ফাইন ম্যান। তারপর আমার গাড়ি রেডি হয়ে গেল, আর এখান থেকে এখন বের হইতে হবে, কজ মাঠের পিছনে প্রচুর পোলাপান আমার জন্য ওয়েট করতেছে। যদিও ঢাকার বাইরে থেকে কিছু গেস্ট আসছিলো, আমার এই টাইমিং আসলে ঠিক না যে এক এক টাইমিং আমি বের হয়ে যাই, কোথন কোথায় থাকি আমি নিজেও জানি না। তারপর এদের সবার সাথে দেখা হলো, তারপর দেখি আমার টিমমেটসগুলোও চলে আসছে কই কই থেকে, কেউ অফিস কেউ জব কেউ বিজনেস, সব সব শেষে সবার মোহাম্মদপুরে চলে আসতে হবে, কজ মোহাম্মদপুরে তাদের একমাত্র আড্ডার স্থান। তারপর মইন চলে আসছে, মইন এসে বলতেছে ভাই শুকায় গেছে গা, এখন আমি বাইরে হইতে পারি, কদিন পরে গাড়িও চালামো। আর মইন মনে হয় ফার্স্ট টাইম মার্ক টু দেখছে আর এটার মধ্যে এখন উঠবো। দ্যাটস ওয়াই আজমিরের থেকে চাবি চেয়েছে, চাবিটা দে, 2 মাস পরে আমি গাড়িটা দেখতেছি, গাড়িটা দে, ইচ্ছা মতো চালাইতে হইব, এটা কোনো কথা নাই। তারপর আজমির আসলো, আসার পরে চাবি বের করে দিল, তারপর ওরা সাউন্ড সিস্টেম চেক করলো, যা যা করার তা তা করলো। করার পর আরেক সারিয়ার আমি বললাম তুই যে এত বড় বাইকটার উপর উঠছোস, দেখ সাসপেনশন একবারে ডাউন হয়ে যেতে পারে। তারপরে বললো যে ভিক্টোরি সাইন একদিন আমিও শুকাবো। তো এটা করতে করতেই বাসার জন্য রওনা হয়ে গেলাম আর অলরেডি বাসায় চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস, দোয়া রাখবেন সবাই।